যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র অ্যাসোসিয়েশন সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক মরহুম হাজি কামাল সহ দেশ ও প্রবাসে এ পর্যন্ত যারা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং যারা আক্রান্ত আছেন তাদের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় নিউ ইয়র্ক ব্রুকলিন স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজন করেন অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র প্রতিনিধি আজিম উদ্দিন তথ্যচিত্রে দেখুন বিস্তারিত যুক্তরাষ্ট্র সন্দীপ অ্যাসোসিয়েশন সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক মরহুম হাজি কামাল উদ্দিন সহ দেশ ও প্রবাসে যারা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং যারা আক্রান্ত আছেন তাদের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় নিউ ইয়র্ক ব্রুকলিন স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজন করেন সন্দীপ অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকা সন্দীপ অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে মমিনুল হক সুমন ও জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় অনু অনুষ্ঠান পরিচালিত হয় এতে বক্তব্য রাখেন আহ্বায়ক হাজী মোহাম্মদ ইদ্রিস নজরুল ইসলাম বাবুল মোহাম্মদ শহীদুল্লাহ মার্শাল খান মোহাম্মদ আলম সিরাজ উদ্দোলা মশিউল আলম জগলু মোস্তফা কামাল পাশা শাহাদ হোসেন মোহাম্মদ আলম জাহাঙ্গীর সহ আরও অনেকে মোনাজাত শেষে দেশ ও প্রবাসের করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন এবং আক্রান্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয় যুক্তরাষ্ট্র প্রতিনিধি আজিমউদ্দিন অভির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএন টিভি